আমি মোহাম্মদ সলিম উদ্দিন তরফদার, আমার আসন নাম্বার 93। আমাকে মহাদেবপুর বদলগাছির এই আসনের দায়িত্ব দেন। আমি আমার পরিকল্পনা মাফিক মহাদেবপুরটাকে, মহাদেবপুর বদলগাছিটাকে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার অবিচল নেতৃত্বে এই গ্রাম অঞ্চলগুলাকে আধুনিক গ্রাম শহরের সঙ্গে আমরা উন্নয়ন করতে পারবো। আরও এইখানে মেগা প্রজেক্ট করবার ইচ্ছা আছে। আমাদের চিকিৎসা সেবা সেভাবে আমরা এই পাঁচ বছরে উন্নয়ন করতে পারি নাই। চিকিৎসা সেবার খাতটাকে আমরা দিকে একটু গুরুত্ব দেব, পাশাপাশি কারিগরি শিক্ষা যেটা আছে সেইটাকেও আমরা একটু গুরুত্ব দেব। মাঝে এই এই এলাকাটা আমাদের একটা বরেন্দ্র অঞ্চল, সেখানে একটা ইপিজেড কেন্দ্র যদি আমরা করতে পারি, যার মাধ্যমে এই এলাকার বেকার যুব সমাজকে আমরা কাজে লাগাতে পারবো, এ ধরনের চিন্তাভাবনা আমার আছে ইনশাল্লাহ। সকলেই জানেন আমার বাবা 1991 সাল থেকে চারবার নির্বাচিত সাংসদ ছিলেন এবং সাবেক ডেপুটি স্পিকার ছিলেন। এই এলাকার 48 নগা 3-এ যত উন্নয়ন হয়েছে তা ওনার হাত ধরেই হয়েছে। সম্পূর্ণ অবহেলিত এলাকাকে উনি উন্নয়ন করে সম্পূর্ণ মডেল ইউনিয়ন এবং মডেল থানা রূপে সবার সকলের সামনে সকলের মাঝে পরিচিত করে দিয়েছেন। তো আমি ওনার রেখে যাওয়া অসমাপ্ত উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং কাজগুলি সমাপ্ত করতে চাই। এবং বিশেষ করে একটি কথা আমি উল্লেখ করব, আমাদের এই নগা 3 কৃষি প্রধান এলাকা, আমাদের এখানে একটি ধান গবেষণা ইনস্টিটিউট অত্যন্ত জরুরি। আল্লাহ যদি আমাকে নির্বাচিত হওয়ার তৌফিক দান করেন, আমার এলাকার জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, আমি অবশ্যই সে ব্যাপারে পদক্ষেপ নেব।